2015 থেকে 2021 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন আপনি। 19-এর লোকসভা ভোটে বঙ্গে বিজেপির, বাংলায় বিজেপির সর্বকালীন রেকর্ড 18টা সিট, 24-এ কি হবে? দেখুন, পার্টি দাঁড়িয়ে গেছে, পার্টি এগোচ্ছে। আমার প্রাথমিকভাবে এটাই কাজ ছিল, পার্টিকে সংগঠন হিসেবে দাঁড় করানো, আর সেইকালীন যা যা নির্বাচন হয়েছে তাতে সাফল্য দেওয়া, সেটা আমি করার চেষ্টা করছি। এবং আমার পার্টির যারা কর্মী নেতা সবাই আমাকে আমার বিশ্বাস করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, আমাকে নেতা হিসাবে সামনে দাঁড় করানো হয়েছিল, কিন্তু কাজটা সবাই মিলে করেছেন। তাতে আপনাদের মতো মিডিয়ার লোকেদেরও সহযোগিতা আছে, নাহলে দিলীপ ঘোষকে কে চিনত? আপনি যেটা শুরু করলেন সেখান থেকে, যে নবাগত ইত্যাদি ফার্স্ট ইন্টারভিউ, তার কারণ দিলীপ ঘোষকে ইন্টারভিউ নিলে কে দেখবে দিলীপ ঘোষের ইন্টারভিউ, তাই কেউ নিত না। তো এটা স্বাভাবিক আছে, তো সেই গতি এগিয়েছে। আজ আমি আপনাকে বলতে পারতাম যে হ্যাঁ 35টা আমি জিতিয়ে দেবো, কিন্তু আমার পার্টিতে ওই দায়িত্ব নেই আজকে জিতিয়ে দেবো বলবো। কিন্তু আমার পার্টির নেতা আমাদের যা টার্গেট দেন, আমরা সবাই মিলে লড়াই করি, সেই টার্গেটে পৌঁছানোর চেষ্টা করি। গতবারে হয়েছে লোকসভাতে, এবারও সেটা করার চেষ্টা হচ্ছে, কাছাকাছি পৌঁছবে। অমিত শাহ টার্গেট দিয়েছেন 35, তার মানে 35 হচ্ছে না, 35 হবে কি 36 হবে কি 34 হবে ওইভাবে তো বলা যায় না, কিন্তু গতবারে 22 টার্গেট ছিল, আমরা 18-তে পৌঁছেছিলাম। তখন আমাদের কেউ পাতে দিত না বিজেপি পশ্চিমবাংলায় দাঁড়াবে জিতবে, এটা কেউ ভাবেনি। 3 জন এমএলএ ছিলাম, 2 জন এমপি ছিলাম, তো হয়েছে। তার মানে পার্টি জেতার জন্য যা যা রসদ দরকার সেটা আমরা জোগাড় করেছি। এবার কি হয়, নির্বাচন তো একটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, কিভাবে ক্যান্ডিডেট নেওয়া, প্রচার করা আদি, সেটা চলছে প্রসেস। আর মাননীয় প্রধানমন্ত্রী যা শুরু করলেন সভা, এগুলো ফ্যাক্টর থাকে, যত এগোবে তত পরিষ্কার হয়ে যাবে চিত্র। দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি হয়েছিলেন তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ছিল 0, তাই তো? তার আগে একটা বাই ইলেকশন সম্ভবত জিতেছিলেন, বাই ইলেকশন, তার আগে বাদল ভট্টাচার্য জিতেছিলেন, অসন্ন, দুটো বাই ইলেকশন জিতেছিলেন, তাও তৃণমূলের সঙ্গে আমি যতদূর মনে পড়ছে। আর লোকসভায় সাংসদ ছিল 2, সেখান থেকে 18 জন সাংসদ, 77 জন বিধায়ক। 2021-এর ভোটের আগে অনেকে ভেবেছিলেন এবার বোধ হয় বাংলায় পদ্ম ফুটবে, এর ক্রেডিট যদি কারো পাওনা হয় সেটা দিলীপ ঘোষ। এত ভালো রেজাল্টের পরেও কি পুরস্কার পেলেন আপনি? দেখুন, পুরস্কার তো আমি জীবনে আশা করিনি, অনেকে ইদানিং বা কয়েক বছরের মধ্যে আমাকে কিছু পুরস্কার দেওয়ার কথাও বলেছিলেন, না হলে দাদা আমি এখনো পুরস্কার নেওয়ার মতো যোগ্য হইনি। আর পুরস্কারটা তাদের দেওয়া হয় যাদের মনোবল কম আছে, মনোবল বাড়াবার জন্য, কিংবা যারা শেষ পর্যায়ে চলে এসেছেন জীবনে, কাজ করেছেন, তার স্বীকৃতি হিসেবে। আমার কোনোটাই নেই, আমার মনোবল আপনি জানেন সবসময় তুঙ্গে থাকে, আমি সবার মনোবল বাড়াই, আমাকে বাড়াতে হবে না। আর আমি এখনো মনে করিনি আমি শেষ প্রান্তে এসেছি, কিন্তু পার্টি আমাকে যা দিয়েছে, আপনি ভারতবর্ষের রাজনীতিতে, আমি অনেক বেশি পড়াশোনা করিনি রাজনীতি নিয়ে, যা দেখেছি গত 40 বছর ধরে সামাজিক জীবনে, আমার চেয়ে বেশি কে পেয়েছে? আর জীবনে আমি কারো কাছে কোনোদিন চাইনি, হাত পাতিনি, বা আমার কাছেও চাইনি, কিন্তু পার্টি আমাকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়েছে, সাফল্য এসে গেছে, এটা ভগবান দিয়েছে। তারপরে পার্টি আমাকে 2-2 বার রাজ্য সভাপতি করেছে, 1 বার হলাম, দ্বিতীয়বার 6 বছর ছিলাম। তারপরে আমাকে এমএলএ সিট দিয়েছে, জিতিয়েছে, এমপি সিট দিয়েছে, জিতিয়েছে, পার্টিতে রাজ্যসভাপতি থেকে আরম্ভ সর্বভারতীয় সহসভাপতি, এটা ক বছরে, এই 6 বছরের মধ্যে হয়ে গেছে, 6-7 বছরের মধ্যে। এটা তো আমিও কাউকে ইদানিং দেখিনি যে কেউ এতটা পার্টিতে গুরুত্ব পেয়েছে বা সম্মান পেয়েছে। তো সেখানে আমার পাওয়ার কিছু নেই, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি পুরোপুরি পালন করার চেষ্টা করি, আগামী দিনেও করবো। না, এটা কি সত্যি আপনার পাওনা? কোথায় মনে ক্ষোভ হয় না যে আপনি মেদিনীপুরের মতো একটা জায়গায় ওই রকম একটা সিট, মেদিনীপুরের গ্রাম, মানে গ্রাম গ্রামান্তরে আপনাকে পরিচয় হয়ে গেছে, সেখান থেকে সেই আবার একটা অখ্যাত জায়গা, নতুন জায়গায়? না না, আমি তো কখনো এমএলএ দাঁড়াবো, কোনো এমপি দাঁড়াবো ভাবিনি, পার্টি বলেছে আমি করে দেখিয়েছি, সাফল্য দিয়েছি। তো মেদিনীপুরে ছিলাম, তো মেদিনীপুরে আমার বাড়ি ছিল, 8 বছর ওখানে বিধায়ক থেকে সাংসদ ছিলাম, গ্রামে গ্রামে গেছি, লোক অ্যাকসেপ্ট করেছে, সে রেডি ছিল একদম জেতার জন্য। কিন্তু আমি এই জন্য ভেবেছিলাম যে আমাকে হয়তো প্রচার করতে অন্য জায়গায় যেতে হয়েছে না, আমার কাজটা এগিয়ে রাখি। কিন্তু পশ্চিমবাংলায় আমি এই যে প্রায় 40 বছর আরএসএসের প্রচারক, 84-তে বেরিয়েছে, এই 84-তে 11 ফেব্রুয়ারি ঘর ছাড়া 40 বছর হয়ে গেছে আমার, 84-তে বেরিয়েছেন বাড়ি ছেড়ে। তো বিভিন্ন সংগঠনে কাজ করেছি, এখন রাজনীতিতে তো 8 বছর আছে, তো সেই জন্য আমার বাড়ি বা আমার নিজের জায়গা বলে কিছু নেই, যেখানে আমি যাই সেটা নিজের জায়গা। আজ আপনি বর্ধমানে চলুন, আপনার মনে হবে যে এখানে দিলীপ অনেক বছর আছে, সবাই গ্রামে গ্রামে দাঁড়িয়ে থাকে, আমাকে বাড়ি থেকে খাওয়াচ্ছে, মাথায় হাত গুলি দিচ্ছে, মায়েরা এসে চুমু খাচ্ছেন, 80 বছর 90 বছর মহিলারা। তো আমি তো ওই গ্রামে কোনোদিন যাইনি, শারীরিকভাবে গেছি। তো এটা আপনি কিভাবে লোককে ভাবেন তার উপর নির্ভর করে, সে যেন নির্বাচন লড়তে হবে প্রার্থী হিসেবে গেছি, কিন্তু আমি সারা পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে গত 8-9 বছর ঘুরেছি, লোকের জানে। আর
আমার মনে হয় পার্টির আমার উপরে এতটা ভরসা আছে যে এখানে একে যেখানে পাঠিয়ে দেবে সেখানে জিতবে। আর রাজনীতিতে অন্য জায়গায় যাও, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত নির্বাচনে নিজেই গেছিলেন নন্দীগ্রামে, কেউ তো পাঠায়নি ওনাকে। উনি মনে করলেন আমার ওখানে লড়ার দরকার আছে পার্টির মনোবল। মাননীয় প্রধানমন্ত্রী গুজরাট থেকে চলে এসেছেন কাশিতে লড়তে, অনেক বড় বড় নেতারা অনেকে তো প্রত্যেকবারই পরিবর্তন করে নিজের সিট, রাজনীতি নতুন কিছু না। কিন্তু আমার যেটা মনে হয়েছে পার্টি মনে করেছে ওখানে আমি গেলে কিছু লাভ হবে, তাই তো ঘটনা যাই হোক দিলীপ ঘোষকে বলা হয়েছে লড়তে, লড়বে আর জিতবে।